যাদের কবর দেয়া হবে তাদের কবরে শাস্তি হবে। তাহলে যাদের কবর দেয়া হয় না তাদের শাস্তি কিভাবে দিবে? মৃত্যুর পরে কবরে অনেক ভয়াবহ শাস্তির কথা শুনি, কিন্তু দীর্ঘদিন পর কবর খোঁড়া হলে দেখা যায় মৃত ব্যক্তির হাড়গুলো পড়ে আছে, তাহলে শাস্তিটা কোথায় হয়? আবার অনেকের কবর দেওয়া হয় না, সেক্ষেত্রে শাস্তিটা কিভাবে দেওয়া হয়? যাবতীয় প্রশংসা আল্লাহর, দরুদ ও সালাম আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাশরের ময়দানে বিচারের আগে দুনিয়াতে, মৃত্যুর আগে এবং মৃত্যুর পর বারাকি জিন্দিগিতে যে কোনো অপরাধীকে যে কোনো অবস্থায় শাস্তি দেওয়ার অধিকার ও ক্ষমতা আল্লাহর অবশ্যই আছে। কবর আয়াত সংক্রান্ত দৃশ্যগুলো শুধু কবরে সমাহিত ব্যক্তির সাথেই সামঞ্জস্যশীল, কিন্তু যেসব মানুষের মৃতদেহ সমাহিত করা হয়নি, চিতায় ভস্মীভূত করা হয়েছে অথবা বাঘের পেটে বা হাঙ্গরের উদরে হজম হয়ে গেছে, তাদের তো কবরই নেই। কবর আয়াত হবে কোথায়? আর ফিরিশতা এসে প্রশ্নগুলো করবেন কিভাবে? কোথায় এসব প্রশ্নের সৃষ্টি হচ্ছে? কবরের জিন্দেগিকে দুনিয়ার জিন্দেগির মতো মনে করার কারণে। কবর অর্থাৎ বারাক, সে এক অন্য জগত, পার্থিব জগতের সাথে তার কোনো মিল নেই। বারাকের জিন্দেগি সবার জীবনেই ঘটবে, যাকে কবর দেয়া হয়েছে তার জীবনে যেমন বারাকের জিন্দেগি হবে, যে বাঘের পেটে হজম হয়ে গেছে তার জন্য একই বারাকের জিন্দেগি অনুষ্ঠিত হবে। সে জিন্দেগির প্রকৃত অবস্থা দুনিয়ার বস্তুগত প্রক্রিয়ার মতো হবে না। কাজেই দুনিয়ার প্রক্রিয়া ও উপায় উপকরণ হুবু যেমন আখেরাতের জন্য প্রযোজ্য নয়, তেমনি তা বারাকের জিন্দেগির জন্য প্রযোজ্য নয়। এ তিন জগতের প্রত্যেকটির রয়েছে আলাদা সিস্টেম। এক জগতের সিস্টেম দিয়ে অন্য জগৎকে বিচার করাটাই বড় ভুল। এমনকি যাদেরকে কবর দেয়া হয়েছে তাদের লাশও তো পচে বলে শেষ হয়ে যাবে, তখন তাদের বারাকের জিন্দেগি যেভাবে হবে যাদেরকে কবর দেয়া হয়নি, তাদের বারাকের জিন্দেগিও সে প্রক্রিয়াতেই হবে। একজন নেক বান্দা আর একজন কাফের, মুনাফেক বা পাপিষ্ঠ ব্যক্তির কবর যদি একদম পাশাপাশি থাকে, তাহলে হাদিসের ভাষা অনুযায়ী একজনের কবর হবে জান্নাতের টুকরার মতো, অনেক প্রশস্ত করে দেয়া হবে, আলোকিত করে দেয়া হবে, বইতে থাকবে জান্নাতের সুবাতাস, আর আরেকজনের কবরকে সংকুচিত করে দেয়া হবে, তা হবে জাহান্নামের গর্ত সদৃশ, সেখানে চলতে থাকবে আয়াবের বিভীষিকা। পাশের কবরের এ বিভীষিকা তার প্রতিবেশীর শান্তিতে এতটুকুনো বিঘ্নতা সৃষ্টি করবে না। দুনিয়ার হিসেবে এটা কি করে সম্ভব? মৃত্যুর পরবর্তী জিন্দেগি, চাই সেটা বরাক হোক আর আখেরাত, পুরোটাই গায়েব, অদৃশ্য, এর অন্তর্ভুক্ত। এসব গায়েবের খবরের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, তারাই প্রকৃত মুত্তাকি, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। এমন কোনো যুক্তি প্রমাণ ও বিজ্ঞান নেই যা দিয়ে বরাক ও আখেরাতের সব কিছুকে বুঝে তারপর ইমান আনা যাবে, না হলে নয়। তাহলে গায়েবের উপর ইমান আনা হলো কি করে? যা না হলে ইমানই আনা হলো না। যার উপর সব কিছু নির্ভরশীল, তবে সময় মতো সবই বুঝে আসবে যখন প্রকৃত পরিস্থিতির বাস্তব চেহারা সামনে আসবে ও তার মোকাবিলা করতে হবে, যখন গায়েব সমূহ প্রকাশিত হয়ে পড়বে। আল্লাহ তায়ালা বলেছেন, তোমার চক্ষুর পর্দা সরিয়ে দিয়েছি, আজকে তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ, সুরা কাফ আয়াত 2:2। আল্লাহ মুসলিম উম্মাহকে নাস্তিকদের মিথ্যাচার থেকে হেফাজত করুন, আমিন।